সংবাদ দুপুরের এই বিরতিহীন আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকব জাহিদুল বাশার এবং আমি সুমনা সিং। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কুতুবদিয়ায় ট্রলারের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক, চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। জলবায়ু সম্মেলনে যোগ দিতে গ্লাসগোর পথে প্রধানমন্ত্রী, তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ তিন প্রস্তাব পেশ করবেন আগামীকালের ভাষণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন, তদন্তে নেমেছে সিআইডি, 6 জন আটক। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু কাল, ঢাকার 8টি কেন্দ্রে টিকা পাবে 40,000 শিক্ষার্থী। টি-20 বিশ্বকাপে বিকেলে মুখোমুখি আফগানিস্তান নামিবিয়া, রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 11 জেলে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 8 জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শনিবার রাতে উপকূলে দক্ষিণ ধুরং ইউনিয়নের অলিপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাগরে মাছ ধরার শেষে বিকেলে অলিপাড়া ঘাটে ভিড়ে ট্রলারটি। রাত 10:45 দিকে ট্রলারের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় প্রাণে বাঁচতে পানিতে লাফিয়ে পড়ে 11 জন জেলে। পরে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে আশঙ্কাজনক 8 জনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আহত জেলেদের খবর জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আহসান। রিটার্ন দগ্ধ জেলেদের কি অবস্থা, এখন শরীরে কত শতাংশ পড়েছে, চিকিৎসকরা কি বলছেন? দেখুন, কুতুবদিয়া যে ট্রলারে যে বিস্ফোরণ, তার ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতে 8 জনের ছিল। 8 জনের মধ্যে ইতিমধ্যে আসলে 2 জন প্রাইমারি চিকিৎসা নিয়ে চলে গেছেন, বাকি যে 6 জন রয়েছেন তাদের প্রত্যেকের অবস্থা আসলে আশঙ্কাজনক বলে আমাদেরকে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। আমরা এখনও পর্যন্ত যে কজন আছে তাদের আসলে যদি পুড়ে যাওয়ার শতাংশ যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকের আসলে এই 6 জনই 47-81% পর্যন্ত তাদের শরীরে দগ্ধ হচ্ছে। এবং সবচেয়ে আশঙ্কাজনক যেটি বিষয় সেটি হচ্ছে তাদের প্রত্যেকের শ্বাসনালীতে আগুন লেগেছে। সংকট কারণে আসলে শ্বাসনালীতে আগুন লাগলে আমরা যেটি ইতিপূর্বে দেখেছি সেটি হচ্ছে এই মানুষগুলোকে আসলে বাঁচানো খুবই কষ্টকর হয়েছে। সেই কারণে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট, এখানে আসলে নিজস্ব কোনো আইসিইউ নেই। সংকট কারণে এই যে রোগীগুলো এখন এখানে আছেন এই অবস্থা নিয়ে, তারা আসলে এখনও পর্যন্ত কোনোভাবে ঠিক আছেন। কিছুক্ষণ পরে হয়তো তাদের আসলে শ্বাসকষ্ট শুরু হতে পারে। এই সেক্ষেত্রে আসলে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত যে আইসিইউ সুবিধা সেটি এই ওয়ার্ডে নেই। এবং সেই কারণে আসলে আমরা অতীতে দেখেছি এরকম রোগীর কন্ডিশন যখন খারাপ হতে থাকে তখন আসলে তাদেরকে ঢাকায় বড় কোনো হাসপাতালে তাদেরকে পাঠানো হয়। এবং এক্ষেত্রেও আসলে আজকে সকালে আমরা এখানে একজন ডাক্তার প্রফেসর মোহাম্মদ খালেদের সঙ্গে কথা বলছি, তিনি বলছেন যে আসলে যে 6 জন এখানে আছেন তাদের প্রত্যেকের অবস্থা আসলে আশঙ্কাজনক। তাদেরকে এখনও পর্যন্ত এই হাসপাতালে যে সাধ্য আছে সেই সাধ্য মতো তারা আসলে চিকিৎসাটি দিয়ে যাচ্ছেন। যে কোনো মতে তাদের পরিস্থিতি আসলে খারাপ থেকে খারাপের দিকে যেতে পারে। এবং সেই জন্য তারা ইতিমধ্যে যারা আহত হয়েছে দগ্ধ হয়েছেন তাদের স্বজনদেরকে তারা বলে রেখেছে যে আসলে যে কোনো মতো তাদেরকে অন্যত্র যেতে হতে পারে, সেই বিষয়ে যেন তারা আসলে মানসিকভাবে প্রস্তুত থাকেন। এই বিষয়টি নিয়ে আমরা আসলে এখানে যারা দগ্ধ আছেন তাদের স্বজনদের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে গতকাল রাতে এখানে আসার পর থেকে আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষের তাদের যে সাধ্য আছে সেটুকু দিয়ে তারা আসলে চিকিৎসা করছেন। কিন্তু যেহেতু আইসিইউ সাপোর্ট এখানে নেই বলছেন, সেই কারণে তারা এখন কিছুটা বিমর্ষ হয়ে পড়েছে এবং তারা পরবর্তী কী করবেন সেটি নিয়ে এখন আসলে নিজেদের মধ্যে সলা পরামর্শ করছেন। এবং ডাক্তারের পক্ষ থেকে চূড়ান্তভাবে যদি তাদেরকে অন্য কোথাও যাওয়ার জন্য বলা হয় তাহলে তারা হয়তো ওইখান থেকে অন্যদিকে শিফট করবেন। এই হচ্ছে গতকালকে কুতুবদিয়ায় ট্রলারে যে বিস্ফোরণ, সেই ঘটনায় যারা আহত হয়েছিল তাদের এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আহসান রিটার্নের সাথে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ যোগ দিতে স্কটল্যান্ডের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে যুক্তরাজ্য, ফ্রান্সে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের
ভিভিআইপি ফ্লাইটটি সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। পরে COP26 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা। এছাড়াও সফরকালে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ব্রিটিশ প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া ব্রিটিশ প্রিন্স অফ ওয়েলস এবং মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক আলোচনা সভা ও কমনওয়েলথ সংবর্ধনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা। তিনি 3 নভেম্বর লন্ডনে যাবেন এবং সেখান থেকে 9 নভেম্বর ফ্রান্স সফর করবেন। সেখানে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি এর পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। একে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বাঁচাতে শেষ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশের পাশাপাশি এ সম্মেলনে যোগ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। বছরের পর বছর ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যে ক্ষতিকর গ্যাস তৈরি হয়েছে তার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক জলবায়ুতে। পরিণতিতে চরম ভাবাপন্ন হচ্ছে আবহাওয়া, বাড়ছে তাপমাত্রা, দাবানল, বন্যা ও সাইক্লোনের প্রকোপ। 2015 সালের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখতে একমত হয়েছিলেন বিশ্বনেতারা। প্যারিস চুক্তির অঙ্গীকার অনুযায়ী 2050 সালের মধ্যে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে কার্বন নিঃসরণ, তবে তা বাস্তবায়নে নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। এবারে সম্মেলনের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্ব এর মাশুল গুনছে। বিশ্বনেতারা যদি এবারও ব্যর্থ হন তাহলে আমরা সব হারাবো। পরিবেশবিদদের কাছে করোনা মহামারীর চেয়েও বেশি বিপজ্জনক জলবায়ু পরিবর্তনের প্রভাব। সংকট এড়াতে বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার তাগিদ তাদের। তবে এরই মধ্যে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে চীন, রাশিয়া ও সৌদি আরব। এদিকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বকে আরও সোচ্চার হওয়ার তাগিদ দিয়ে আসছে জাতিসংঘ। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 45% কমিয়ে আনতে G20 জোটের দেশগুলোর কাছে কার্যকর পদক্ষেপ চেয়েছেন অ্যান্টনিও গুতেরেস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনা তদন্তে অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। আটক 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে সিআইডি কার্যালয়ে। দুপুরে ঘটনা তদন্তে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে 17টি নথি খোয়া যাওয়ার অভিযোগ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করে মন্ত্রণালয়। বৃহস্পতিবারই ক্রাইম সিন ইউনিট সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তবে ফাইলগুলো কে বা কারা সরিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি মন্ত্রণালয় ও পুলিশ। এ নিয়ে আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ যুক্ত হয়েছেন। সকাল থেকে এই বিষয়ে খোঁজ খবর রাখছেন হাসিব মাহমুদ শাহ। কিছুক্ষণ আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব তিনি সরাসরি ব্রিফ করেছেন, একটু জানতে চাইব যে সেখানে কোন কোন বিষয়গুলো এসছে এবং মন্ত্রণালয়ের ভিতর থেকে গুরুত্বপূর্ণ নথি একেবারে রক্ষিত ছিল সেইগুলো চুরি গেল, বিষয়টা নিয়ে নিশ্চয়ই মন্ত্রণালয় আলোচনা হচ্ছে, একটু জানতে চাইব যে সেই পরিস্থিতিরও সর্বশেষ কী খবর, কী হচ্ছে সেখানে আসলে। বাসার কিছুক্ষণ আগেই আমাদেরকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর, উনি আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। উনি পুরো ঘটনাটি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বুধবার যেই দপ্তর থেকে এটি হারিয়েছে সেটি হলো গ্রহণ এবং ক্রয় সংক্রান্ত যে দপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেখানের একটি রুমের যে 17টি নথি সেটি তালাবদ্ধ করে কর্মকর্তারা সেখান থেকে চলে যায়। বৃহস্পতিবার সকালবেলার কিছু সময় পর ওনারা দেখতে পান যে ওই যে 17টি নথি সেই নথিগুলো ওখানে নেই এবং দুপুর নাগাদ ওনারা নিশ্চিত হন এটি ওখান থেকে হারিয়েছে বা চুরি হয়ে গেছে। বিষয়টি তারা সাথে সাথে সচিব যেটি জানিয়েছেন উনি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট ক্যাবিনেট সচিব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে উনি কথা বলেন এবং বিষয়টি ওনারা মনে করছেন যে আসলে রাষ্ট্রের একটি KPI ভুক্ত এলাকার একটি মন্ত্রণালয়ের দপ্তর থেকে এইভাবে ফাইল চুরি যাওয়ার বিষয়টিকে ওনারা খুব গুরুত্বের সাথে নেন এবং সাথে সাথে শাহবাগ থানাকে তারা জানান। শাহবাগ থানা এই বিষয়টি এসে এবং শাহবাগ থানায় কিন্তু একটি জিডিও করা হয়েছে।
পরবর্তীতে সচিব নিজে একটি ছায়া তদন্তের জন্য সিআইডিকে অনুরোধ করে এবং সিআইডি কিন্তু এই বিষয়ে সেদিন থেকে কাজ শুরু করেছে। আজকে সকালবেলাও কিন্তু সেই সিআইডির কর্মকর্তারা সচিবালয়ে এসেছিলেন এবং তারা ক্রাইম সিন ইউনিটটিকে দেখার পর ওখান যে দপ্তর থেকে এই নথিগুলো হারিয়েছে সেখানের দপ্তরের দায়িত্বজনকে সিআইডি তদন্তের জন্য তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, তারা আসলে কারা বা তাদের বিস্তারিত কি জানা গেছে কিনা? এর মধ্যে জোসেফ সর্দার এবং আয়শা সিদ্দিকা নামে যে দুজন রয়েছেন তারা হলো যে সেই ফাইলগুলোর দায়িত্বে ছিলেন এবং সেই ফাইলগুলো কিন্তু তারাই লক করে গিয়েছেন। এবং সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে বৃহস্পতিবার যখন এটিকে পাওয়া যাচ্ছিল না তখন সবচেয়ে আশ্চর্যের বিষয় সেই দপ্তরের থেকে যখন সেগুলো মিসিং হয়েছে সেই তালা কিন্তু ভাঙা হয়নি, তালা কিন্তু অবিকল রয়েছে। তাতে বোঝা যাচ্ছে এক্ষেত্রে যারা আসলে এই চাবির সাথে জড়িত ছিল বা যার যার কাছে এই চাবিগুলো রয়েছে সেই তাদের মারফতই হয়তো বা এই ঘটনাটি ঘটতে পারে, এটি একটা অনুমান করছে। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে 4 সদস্যের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর সেই কমিটিও কিন্তু তদন্ত শুরু করেছে এবং তাদেরকে 5 কর্মদিবস দেওয়া হয়েছে। সেই 5 কর্মদিবস আজকে শুরু হচ্ছে এবং বৃহস্পতিবার শেষ হবে। তারা আগামী সপ্তাহে রবিবার আশা করা যাচ্ছে সেই মন্ত্রণালয়কে সেই যে রিপোর্ট সেটি পেশ করবে। আরেকটি বিষয় হলো যে এই দুই কর্মকর্তা সহাতে আরও যে 4 কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং সাথে সাথে সচিবালয় যেহেতু গুরুত্বপূর্ণ এলাকা এখানে কিন্তু সিসি ক্যামেরার সম্পূর্ণ আওতা। এই যে ফাইলগুলো গেল, যে ফাইলগুলো খোয়া গেল, এই ফাইলগুলোর ভিতরে মানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা এই মুহূর্তে স্বাস্থ্য শিক্ষা বিভাগের জন্য খুবই জরুরি এমন কি কি ছিল সেখানে জানা গেছে কিনা? সচিব মহোদয় সচিব মহোদয় কিন্তু এটি খোলাসাভাবে বলেনি, তবে বলেছেন আমাদের সব ফাইলই তো আসলে সচিবালয়ের গুরুত্বপূর্ণ ফাইল সেক্ষেত্রে। তবে উনি যেটি নিশ্চিত করেছেন এই ফাইল হারানোতে মানে রাষ্ট্রের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেটি না, কারণ হলো এই ফাইলগুলোর কিন্তু প্রত্যেকটি ফাইলই আবার একটি ব্যাকআপ রয়েছে বিভিন্ন জায়গায়। মূলত এই ফাইলগুলো ছিল যে কেনাকাটা সংক্রান্ত যে CMSD থেকে বিভিন্ন ধরনের ফাইল আসে সেই ফাইলগুলো, এর একটি কপি কিন্তু সেখানেও রয়ে গেছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে এগুলো, কারণ আপনি জানেন যে বিভিন্ন ফাইলগুলোকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কিন্তু শুধুমাত্র হার্ড কপি না সফট কপিতেও রূপান্তরিত করা হয়, সেক্ষেত্রে সেগুলোর নকল বের করে আবার নতুন করে কাজ চালানো যাবে। কিন্তু যেহেতু একটি গুরুত্বপূর্ণ KPI-ভুক্ত এলাকার থেকে এরকম একটি ঘটনা ঘটেছে সেজন্য রাষ্ট্র এটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে এবং এর সাথে দায়ীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে আজ ভারত নিউজিল্যান্ডের লড়াই, জয়ে ফিরতে কৌশলী হতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে অতীত অভিজ্ঞতায় প্রেরণা খুঁজছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক উইলিয়ামসন। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, এর আগে আবুধাবিতে বিকেল 4টায় আফগানিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। সুপার সানডেতে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ, দু দলই পাকিস্তানের কাছে হেরে আসর শুরু করেছে। কঠিন সমীকরণে হারলেই বিপদ, সেমির লড়াইয়ে থাকতে কোহলি উইলিয়ামসনের জয় চোখ। নিউজিল্যান্ড সে জিতনে কে লিয়ে এক ফ্যান কে রহা হ্যায় হর উইকেট কে বাদ মুঝে গ্লাভস চেঞ্জ করনে চাহিয়ে, তো ইস হিসাব সে তো মুঝে হর 6 কে বাদ ব্যাক চেঞ্জ করনা চাহিয়ে। প্রথম ম্যাচের পর এক সপ্তাহ বিরতি, অবসাদ কাটিয়ে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। জয় ফেরাতে মেন্টর ধোনি সবাইকে রাখছেন উজ্জীবিত, কিপিং ব্যাটিং টেকনিকের সাথে কোহলিকে শিখিয়েছেন চাপ সামলানোর মন্ত্র। যে ভুল আমরা পাকিস্তান ম্যাচে করেছি সেই ভুল শুধরে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবো। বোল্টের হয়তো কোনো পরিকল্পনা রয়েছে, তবে আমরা ওর বিরুদ্ধে অনেক খেলেছি, তাই ওকে কিভাবে পাল্টা আক্রমণ করা যায় সেই চেষ্টা করব। ICC টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড অস্বস্তি, 14 দেখায় মাত্র 3 বার জিতেছে ম্যান ইন ব্লু। অতীত অভিজ্ঞতায় অনুপ্রেরণা খুঁজছে নিউজিল্যান্ড। IPL খেলে কোহলি রোহিতদের শক্তি দুর্বলতা জানা আছে বোল্ট সাউদিদের, সঠিক পরিকল্পনায় জয় ফিরতে চায় ব্ল্যাক ক্যাপস। পাকিস্তানের মতো ভারতকেও শুরু থেকে চেপে ধরার লক্ষ্য থাকবে, লাইন লেন্থ ঠিক রেখে বোলিং এ বৈচিত্র্য আনার চেষ্টা করব। আসরের শুরুটা ভালো না হলেও জয় ফেরার লক্ষ্য থাকবে আমাদের।
গ্রুপ টুর হিসেব কঠিন করতে পারে আফগানিস্তান। ওরাও সেমির লড়াইয়ে থাকতে মরিয়া। পাকিস্তানের বিপক্ষে রাশিদ নাবিদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে। সেই রেশ থাকতে নামিবিয়ার চ্যালেঞ্জে জিততে মুখিয়ে আফগানরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়েস্ট ইন্ডিজের সাথে হারের পর দুই দিনের বিশ্রামে এখন বাংলাদেশ দল, কাল অনুশীলন, পরদিন সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ নিয়ে আরও বিস্তারিত আরব আমিরাত থেকে জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। বাংলাদেশ দল আরও একটা দিন বিশ্রামে কাটাচ্ছে, টানা দুই দিন বিশ্রামে। এরকম বিশ্রাম বাংলাদেশ দল বিশ্বকাপে আসার পরে কাটাতে পারেনি, কারণ টানা ম্যাচ বাংলাদেশ দল খেলেছে, 20 দিনে 9টা ম্যাচ খেলেছে। ভ্রমণ ক্লান্তি ছিল, ওমানে গিয়েছে, ওমান থেকে দুবাই এসেছে, আবার ওমানে গিয়েছে, আবারও দুবাই আসতে হয়েছে, এরকম টানা জার্নি করতে হয়েছে। সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো, তবে দলের মধ্যে বা দলের অবস্থাটা ভালো নেই, কারণ মানসিকভাবে অনেক বিপর্যস্ত, ফ্যাটিক কাজ করছে, টায়ার্ডনেস আছে, সেখানে বেরিয়ে আসার জন্যই দুই দিনের রেস্টে কাটাচ্ছে বাংলাদেশ দল। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল একটা দিন অনুশীলন করবে, সেটা সাউথ আফ্রিকা ম্যাচের আগের দিন। 3 ঘন্টার একটা অনুশীলন সেশন থাকবে এবং সেখানে অনুশীলনের আগে অবশ্যই টিমের প্রতিনিধি জানাবে তাদের ইচ্ছা, লক্ষ্য এবং সাউথ আফ্রিকাকে নিয়ে ভাবনা। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সাকিব আল হাসানের একটা আপডেট আসবে আজকে, খেলতে পারবেন কি পারবেন না, হ্যামস্ট্রিং চোটে পড়েছেন, যে চোটে পড়েছেন এর আগেও সাকিব পড়েছেন গত ফেব্রুয়ারিতে এবং খেলতে পারেননি সেখানে টেস্ট ম্যাচ। এইবারও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট, কারণ সাকিবের না খেলার সংখ্যাটাই বেশি দেখা দিয়েছে। সব কিছু মিলিয়ে বড় দিন হতে পারে বাংলাদেশের জন্য, দেখা যাক যে আপডেটটা কী আসে। অন্যদিকে সোহানের ইঞ্জুরি কিন্তু চোখ রাঙাচ্ছে এবং সোহানের ইঞ্জুরিটা একটু হলেও জটিল, তাকে পরে ম্যাচটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের অবস্থা খুব একটা স্বস্তিতে নেই, দেখা যাক এখন বাংলাদেশ দল এবং আজকে আপডেটটা কী আসে এবং আগামীকাল বাংলাদেশ দল তাদের অনুশীলনে কোন দিকে ফোকাসটা বেশি করে এবং শেষ দুই ম্যাচ অবশ্যই বাংলাদেশ দল চাইবে ভালো কিছু অর্জন করে দেশে ফিরতে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। টি-20 বিশ্বকাপের আরো খবর দেখবেন সংবাদের শেষের দিকে খেলার অংশে। চলে আসছি অন্যান্য প্রসঙ্গে। সোমবার থেকে করোনা টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে শুধু রাজধানীতে শুরু হবে এই কার্যক্রম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নয়, টিকা কেন্দ্র বসছে রাজধানীর 8টি স্কুলে, আর দিনে টিকা পাবে 40,000 শিক্ষার্থী। করোনার কারণে 1.5 বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, পরে সংক্রমণ কমায় খুলে দেয়া হয় স্কুল কলেজ। ক্লাসে ফেরে শিক্ষার্থীরা, সিদ্ধান্ত হয় 12-17 বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার। 14 অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা পায় 100 শিক্ষার্থী। কারো কোনো শারীরিক জটিলতা না হওয়ায় শুরু হচ্ছে টিকার মূল কর্মসূচি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বদলে রাজধানীর 8 স্কুলে বসছে কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে থাকবে 25টি করে বুথ। এক একটি বুথে দিনে টিকা পাবে 200 শিক্ষার্থী। সোমবার সকাল 9:30টায় মতিঝিল আইডিয়াল স্কুলে কর্মসূচির উদ্বোধন। সেখানে টিকা পাবে 5,000 শিক্ষার্থী। পরের দিন 8 স্কুলে শুরু হবে টিকা দেয়া। ভ্যাকসিনেশন হলে তো আমাদের কনফিডেন্স বাড়বে, আমাদের অভিভাবকদের তাদের আস্থা বাড়বে এবং আমরা আশা করছি সামনের বছর থেকে আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারব। কেন্দ্রের নির্ধারণ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এসি রুম পাওয়া, এই জন্যই আমরা এই মাত্র 8টা এখন নির্বাচন করতে পেরেছি। আমরা চেষ্টা করছি এই কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর। তবে ঢাকার বাইরে 21 জেলায় টিকা দিতে হবে খানিকটা বিলম্ব। শিক্ষার্থীর জন্মসনদ ও অন্যান্য তথ্য এখনও জমা হয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে, আর রাজধানীর মাত্র 4 লাখ শিক্ষার্থীর তথ্য পাঠানো হয়েছে আইসিটি মন্ত্রণালয়ে। এতগুলো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করানো, তাদেরকে আবার কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া, সেখানে আবার ওদেরকে ঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই টিকা দেওয়ার কাজটি সম্পূর্ণ করা, এগুলো তো অনেক চ্যালেঞ্জিং, কিন্তু এই চ্যালেঞ্জটা তো আমরা অবশ্যই আমাদের নিতে হবে এবং এই কাজটা সফলভাবে সম্পূর্ণ করতে হবে। দেশে 12-17 বছর বয়সী শিক্ষার্থী প্রায় 1,10,000, আপাতত টিকা পাবে 30 লাখ। তাদের জন্য রাখা হয়েছে ফাইজারের 60 লাখ ডোজ, পরে অন্যরা টিকার আওতায় আসবে মজুদ সাপেক্ষে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাডকো কেবল অপারেটর প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিং করছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সমস্ত কেবল নেটওয়ার্কিং সিস্টেম
ডিজিটালাইজড করতে হবে, অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে ডিজিটালাইজ করতে হবে। সেই মিটিংয়ে আরও সিদ্ধান্ত ছিল আগামী 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর, সকল বিভাগীয় শহর এবং কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, কক্সবাজার জেলা শহরে ক্যাবল নেটওয়ার্ক ডিজিটালাইজেশন আওতায় আনতে হবে, অর্থাৎ ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম এই সমস্ত শহরে ডিজিটালাইজ করতে হবে। তা আমরা আমাদের প্রথম যে সিদ্ধান্ত সেটি হচ্ছে 3 ফিট করা, সেটি বাস্তবায়িত হয়েছে। এবং দ্বিতীয় যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্যই আজকের বৈঠকে বসেছে। আজকের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে 30 নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে যে ক্যাবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজ করার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত বহাল থাকবে। অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে এবং ক্যাবল অপারেটরদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এখানে তাদের ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রাহক এন্ডে সেটটপ বক্স সেটি 30 নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে, অর্থাৎ গ্রাহকদেরকে, প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেটটপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30 নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। সুতরাং এটি আজকে মূলত ক্যাবল অপারেটররাই বলেছেন যে না, সময় বাড়ানোর প্রয়োজন নেই, 30 নভেম্বরের মধ্যেই সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্ত বহাল থাক। আর তৃতীয় যে সিদ্ধান্ত ছিল সেটি হচ্ছে 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর, সেখানে আমি যেই শহরগুলোর কথা বললাম একটু আগে, সেখানে 31 ডিসেম্বরের মধ্যে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে। সেখানেও তারা বলেছেন, ক্যাবল অপারেটররা বলেছেন, সেখানেও ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে, শুধু ওই গ্রাহক এন্ডে সেটটপ বক্স বসাতে হবে, সেটটপ বক্স গ্রাহকদেরকে নিতে হবে। তা আমরা সেটটপ বক্স যাতে অ্যাভেলেবল হয় অ্যাভেলেবিলিটি নিয়েও আলোচনা করেছি এবং ঢাকা এবং চট্টগ্রামের জন্য সেটটপ বক্স অ্যাভেলেবল আছে। এবং আজকে আরও সিদ্ধান্ত হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেলে, বিটিভি অনেক আগে থেকে প্রচার করছে, এই যে 30 নভেম্বরের মধ্যে যে ঢাকা এবং চট্টগ্রাম শহর নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে এবং গ্রাহকদেরকে যে সেটটপ বক্স কিনতে হবে বা সরবরাহ করতে হবে এটি ব্যাপক প্রচারণা চালানো হবে, এবং 31 ডিসেম্বরের মধ্যে অন্যান্য শহরে যে করতে হবে এবং গ্রাহক এন্ডে যে সেটটপ বক্স নিতে হবে সেটিও ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে সমস্ত টেলিভিশন চ্যানেলে। আমরা তবে আজকে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটি হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে যে শহরগুলোর কথা বলা হয়েছিল তার সাথে যশোর, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, পাবনাসহ সমস্ত পুরনো জেলা শহরগুলোকে আমরা ইনক্লুড করার সিদ্ধান্ত হয়েছে। এটি আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আপনারা জানেন, হয়তো জানেন অনেকে, হয়তো অনেকে জানেন না, আমাদের এই বাংলাদেশ ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম এখনও ডিজিটালাইজড হয় নাই, অথচ ভারতে হয়ে গেছে, এমনকি নেপালও ব্যাপক আকারে হয়ে গেছে, তো আমাদের দেশে হয়নি। আমাদের দেশে এটি করতে হবে, এটি করলে পরে সবার জন্যই সুবিধা, গ্রাহকরা আরও ভালোভাবে টেলিভিশন দেখতে পাবেন। এখন অনেক সময় যে টেলিভিশনে অনেক সময় হেজি হয় বা নানা ধরনের অসুবিধা হয় সেগুলো থাকবে না। দ্বিতীয়ত, এই ডিজিটাল না হওয়ার কারণে সরকার প্রতি মাসে 125 থেকে 150 কোটি টাকার মতো ভ্যাট, যেটি সরকার ট্যাক্স পেত, সেটি হারাচ্ছে। ক্যাবল অপারেটিংয়ের সাথে যারা যুক্ত, ক্যাবল অপারেটর যারা আছেন, তারাও কিন্তু গ্রাহকদের কাছ থেকে যেটুকু পাওয়ার কথা সেটি পায় না, কারণ যারা ক্যাবল অপারেটর তারা আবার ফিড অপারেটরের মাধ্যমে পরিচালনা করে। দেখা গেল যে ফিড অপারেটরের গ্রাহক আছে 10,000 বা 5,000 আর ফিড অপারেটর হিসাব দিচ্ছে 1,000-এর, এবং এইভাবে তারাও বঞ্চিত হচ্ছে। আবার আমাদের টেলিভিশন, যারা টেলিভিশনের কর্তৃপক্ষ, তারাও নানাভাবে বঞ্চিত হচ্ছে, তারাও জানছে না আসলে কত দর্শক তাদের টেলিভিশন দেখছে। এবং যখন নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড হয়ে যাবে তখন কোনো চ্যানেল যদি পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তখন তাদের পক্ষে আত্মপ্রকাশ করা সম্ভবপর হবে। এটি সবার জন্যই সুবিধা,
গ্রাহকের জন্য সুবিধা, কেবল অপারেটরের জন্য সুবিধা এবং টেলিভিশনের কর্তৃপক্ষের জন্য সুবিধা, সবার জন্য সুবিধা এবং সরকার দেশের অর্থনীতির জন্য এটি মঙ্গল বয়ে আনবে। অর্থাৎ মাসে যদি 125-130 কোটি টাকা লস হয় তাহলে আপনারা হিসাব করে দেখতে পারেন এখানে প্রায় 1800 থেকে 2000 কোটি টাকা বা আরও বেশি সরকার রাজস্বও হারাচ্ছে। তো আজকে আমি ধন্যবাদ জানাই যে কেবল অপারেটরদেরকে, প্রথমত তারা ক্লিন ফিট বাস্তবায়ন করেছে এবং দ্বিতীয়ত আজকে তারা 30 নভেম্বরের মধ্যেই ঢাকা চট্টগ্রাম ডিজিটালাইজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে, এই জন্য ধন্যবাদ জানাই। তো আজকের মিটিংয়ের এই মোটামুটি সিদ্ধান্ত, কোনো প্রশ্ন থাকলে করবেন, তবে এই বিষয়ে, অন্য বিষয়ে নয়। মাননীয় মন্ত্রী, এই যে গ্রাহকদের যাবার সেট বক্স কিনতে হবে ডিজিটালাইজ করার ফলে, এখানে কি কোনো ফিক্সড করা হয়েছে দাম কত হবে এই সেট বক্সের? সেট বক্স আসলে সেটির দাম 1200 থেকে 1500 টাকা বা আরও বেশিও হয় অনেক সময়। তো এইভাবেই সেট বক্সের দাম, আর সেটি গ্রাহকদের কাছ থেকে ওনারা তো একসাথে নেবেন না, ওনারাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বলেছেন যে সেটি 12 কিংবা 30 কিস্তিতে সেটা গ্রাহকের কাছ থেকে নেবেন। সচিবালয়ে ব্রিফ করছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, আমরা ছিলাম সরাসরি সেখানে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে, এরপর আরও যা থাকবে। ডিভোর্স নিয়ে জালিয়াতির মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী জামিন মঞ্জুর, 10,000 টাকা মুচলেকা। নির্বাচন কমিশন গঠনে আইন চেয়ে করা রিট হাইকোর্টে সরাসরি খারিজ, সার্চ কমিটিতে ইসি গঠন। দেশের মানুষ বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন পালন থেকে পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ভালো কিছু দেখতে পান না, তারা সকালে স্নিগ্ধ আলোয় দেখেন, সন্ধ্যার অন্ধকার। তারা এতটাই এক চোখা যে গত এক যুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি। জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে বিএনপি। আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মুখোমুখি অবস্থানে অস্থির চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস। গেল এক বছরে অন্তত 10 বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ, দফায় দফায় বৈঠকের পরও আসছে না সমাধান। সবশেষ সংঘর্ষের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মেডিকেল কলেজ ও ছাত্রাবাস। আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসিরের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের একটি পক্ষ দীর্ঘদিন ধরেই সক্রিয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। গত বছর আজম নাসির সিটি মেয়রের পদ থেকে চলে যাওয়ার পর ক্যাম্পাসে সক্রিয় হয় আরও একটি পক্ষ, তারা পরিচিত শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেলের অনুসারী হিসেবে। ক্যাম্পাসে আধিপত্য নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। গত এপ্রিলে সংঘর্ষের কারণে বন্ধ ছিল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সেবা প্রদান। সবশেষ শুক্রবার রাতে সংঘাতে জড়ায় দুই পক্ষ। 6-7 মাস আগে ডিসিশন হয়েছে যে কোনো রাজ নিয়ে চলবে না ক্যাম্পাসে, কিন্তু দেখা যায় যে ওরা ক্যাম্পাসের ভিতরে মিছিল করে। আজকে যেমন দেখলাম যে ওরা স্ট্যাম্প নিয়ে হচ্ছে প্রিন্সিপাল রুমের সামনে হচ্ছে আমাদের পোলাবাইনের উপর স্ট্যাম্প নিয়ে ওরা ক্যাম্পাসে ওপেন করতে, তাহলে এত সাহসগুলো ওরা করতে গেল। আমাদের প্রতিরোধের কারণে যখন তাদের আধিপত্য, তাদের এসব চাঁদাবাজি, তাদের এসব মানে অপকর্মগুলো যখন ক্ষুণ্ণ হচ্ছিল, যখন সাধারণ রোগী এবং তাদের স্বজনরা যখন তাদের অধিকার ফিরে পাচ্ছিল, তখন তারা আমাদের উপর চড়াও হয়, মানে প্রতিবার তারা আমাদের উপর হামলা করে। উত্তপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিপাকে আছেন সাধারণ শিক্ষার্থীরা। করোনায় শিক্ষাবর্ষে পিছিয়ে পড়ে আবার এ ধরনের সংঘাতে হতাশাই বাড়ছে তাদের। আমরা যদি এইভাবে আমাদের শিক্ষাবর্ষটা হারায় ফেলি যে দেখা যাচ্ছে আমাদের ক্লাস না হয়, আমার ওয়ার্ড ক্লাস যদি না হয়, আমাকে পরীক্ষা নিতে পারবে না। ক্যাম্পাস অফ বাট অনলাইন ক্লাস চললে আমাদের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, আমরা পরীক্ষা কখন দেব কোনো কিছু পুরোটাই অনিশ্চিত। দুই পক্ষের দফায় দফায় বৈঠকের পরও পরিস্থিতি সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। গত বছর আমাদের মার্চের 3 তারিখ যে একাডেমিক কাউন্সিলের মিটিং হয়েছিল, সেখানে কিন্তু আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিলাম, তারপরেও এরকম দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী প্রায় 1200। 1.5 মাস আগে 3 শিক্ষাবর্ষে শ্রেণী কার্যক্রম চালু হলেও চলমান পরিস্থিতিতে আবার তা অনিশ্চিত হয়ে পড়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশ চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। গত 13 অক্টোবর বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম এই রিট আবেদনটি করেন। আবেদনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 10,000 টাকা মুচলেকায় নাসির, তামিমা ও তার মায়ের জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে 30 সেপ্টেম্বর ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা সহ 3 জনকে 31 অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। অন্য আসামি তামিমার মা সুমিয়া আক্তারও হাজির হয়েছেন। ওই দিন নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসানের পক্ষে তার আইনজীবী ইশরাত জাহান 3 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়। হয়রানিমুক্ত পরিবেশে জনগণকে হাসি মুখে সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে রাজধানীর শাহবাগে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিতে 28 থেকে 36 ব্যাচের কর্মকর্তাদের 5 মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, সোনার বাংলা গড়তে জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করতে হবে কর্মকর্তাদের। এছাড়া রূপকল্প 2041 এবং বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম বলেন, দক্ষতা ছাড়া কোনো কাজেই নেতৃত্ব দেওয়া যাবে না। টাঙ্গাইলের ঘাটাইলে 3 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছে নিহতের পরিবার। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে নিহত যুবক শাহজালালের পরিবারের দাবি, সুমির সাথে তার বিয়ে হয়েছিল, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে ঘাটাইলের কাশতলা গ্রামের প্রবাসী জায়নউদ্দিনের এই বাড়ি থেকে তার মা, স্ত্রী ও শাহজালাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যন্ত গ্রামে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে ভীতি ছড়িয়ে পড়েছে। যতটুকু জানি এবং দেখছি, পরকীয়া একটা জিনিস, সেটাকে উদ্দেশ্য করে এখানে এই ঘটনা ঘটেছে। বিচারের নাগলা বিচার আমাদেরকে দেখা পাই, দু একজন জানি আর ভয় পাই, এরকম জানি হয় না। এদিকে শোকের মাতম থামছে না এই ঘটনায় নিহত শাহজালালের পরিবারে। তাদের দাবি, আগের স্বামী জায়নউদ্দিন বিদেশে থাকায় তার স্ত্রী সুমি গত বছর দ্বিতীয় বিয়ে করে শাহজালালকে। প্রায় 6 মাস সুমি ও শাহজালাল একসাথে কালীহাতি পৌর এলাকায় সাতুটিয়ায় বসবাস করেছে। পরে বাবা অসুস্থতার কথা বলে বাড়িতে ফিরে যায় সুমি। তারপর আবার আগের স্বামীর সাথে সংসার শুরু করে। তাদের অভিযোগ, ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে শাহজালালকে। আমাদের নিয়ে গেল আমরা সবাই দেখতে আইসি, দেখছি যে শাহজালাল বউ আইসি। নিহত জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহনাজ বেগম অজ্ঞাতদের আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। শাহনাজ বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে তার তৎপ্রেক্ষিতে একটা মামলা হয়। মামলাটা তদন্তাধীন, ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে, বিষয়টি টোটালি তদন্তাধীন। এমন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও গ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার কাজ আপাতত শেষ হয়েছে। অবশ্য এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, টানা 4 দিনের অভিযানে ডুবে যাওয়া ফেরিতে থাকা 14টি ট্রাক ও কাভার্ড ভ্যান এবং 4টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে একজনের অভিযোগের ভিত্তিতে একটি মোটরসাইকেল খুঁজে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে সরকারি সক্ষমতা না থাকায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে চট্টগ্রামের
জিনোইন এন্টারপ্রাইজের সাথে চুক্তি হওয়ার কথা রয়েছে। জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম জানান, আগামীকাল থেকে শুরু হবে উদ্ধার কাজ। 5টি শক্তিশালী ট্রাক দিয়ে 50 জন শ্রমিক উদ্ধারের কাজে অংশগ্রহণ করবেন। গত 27 সেপ্টেম্বর মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। এ সময় ফেরিতে থাকা পণ্যবাহী ট্রাক সহ 17টি যানবাহন ডুবে যায়। সহকর্মী মঞ্জুর রহমান এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ থেকে। মঞ্জুর, চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ, এই জেনুইন এন্টারপ্রাইজের সাথে চুক্তির বিষয়ে একটু আগে জানা গেছে যে তারাই আসলে এটি উদ্ধার অভিযানে কাজ করবে। একটু জানতে চাইব যে সেখানে আসলে যেই জটিলতা, এত বড় ফেরি, এত ভারী যান সেখানে পড়ে আছে, কতটা আসলে সক্ষম হবে এই বেসরকারি প্রতিষ্ঠানটা, কী বলছেন কর্মকর্তারা? এটা আসলে আমাদের একটা প্রশ্ন ছিল যে ফেরিটি একটা সরকারি যে বিআইডব্লিউটি এর যে প্রত্যয় রুস্তম এবং অনন্য হামজা এরা উদ্ধার করতে সক্ষমতা পাচ্ছে না, সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে এটাকে উদ্ধার করে দিবেন, এই বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ আগে যে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের যে কর্ণধার সিও আলহাজ বদিউল আলম তার সাথে আমি কত নিজে কথা বলেছি। তিনি আমাকে যেটা বলেছেন যে বাংলাদেশের মধ্যে তাদের যে সব ইকুইপমেন্ট আছে এই নৌযানগুলো উদ্ধারে, তো সবগুলোই তাদের আছে, এগুলো দিয়ে তাদের কোনো সমস্যা হবে না। তিনি বলেছেন যে সকাল 1st আওয়ারে বিআইডব্লিউটি এর মতিঝিল কার্যালয়ে যে বিআইডব্লিউটি এর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পরে এই ফেরিটি উদ্ধারে তাদের যে খরচ এবং আনুইন যে চুক্তি, তারা প্রায় 2 কোটি টাকা দাবি করেছেন যে 2 কোটি টাকা হলে তারা এটা উদ্ধার করে দিতে সক্ষম হবেন। এর জন্য এই ফেরিটি উদ্ধারে তাদের যে জিনিসগুলো আছে যে সরকারি এত বড় প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএটিসি, এর আগে অনেক ভারী যানবাহন তারা উঠিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযানে ছিলেন, এই দুটি প্রতিষ্ঠান পারছে না, কি এমন জটিলতা যে তারা পারছে না কিন্তু একটি বেসরকারি প্রতিষ্ঠান পারবে? কোথায় বিআইডব্লিউটিএ বা টিসি এর ঘাটতি রয়েছে এবং সেখানে আসলে জটিলতাটা কি যেটা বেসরকারি প্রতিষ্ঠান আসলে পারবে? দেখুন, এই ফেরিটি যেখানে ডুবেছে অর্থাৎ পাটুরিয়া 5 নম্বর ঘাটে, এটা একেবারেই কেনারে, মানে যেখানে ফেরিটি আছে সেখানে হয়তো 10 থেকে 12 ফিট পানি আছে এবং আপনি গত কয়েকদিনে 4 দিনে কিন্তু পানি আরও কমে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই ফেরিটি যখন ডুবেছে এবং ফেরিতে প্রচুর পণ্য ছিল, এই সব কিছু মিলে ফেরিটি আরও ঢেবে গেছে, যে কারণে আর যে প্রত্যয় আপনি জানেন 250 টনের যে প্রত্যয় সক্ষমতা যা ছিল যে সবচেয়ে বড় প্রত্যয় কিন্তু এখানে আসতে পারবে না, এবং এখানে যে রুস্তম আছে রুস্তম তো আরও পারবে না, কারণ রুস্তমের ধারণ সক্ষমতা মাত্র 60 টন। তো সব মিলে এটা এই জন্য তারা বলছেন যে এটাকে একটা বেসরকারি সংস্থাকে না দিলে এটা আসলে উদ্ধার করা সম্ভব হবে না। আর উনি যেটা আমাকে বলেছেন তখন বলতেছিলাম যে এই যে দুপুরের পরে লাঞ্চ আওয়ারের পরে তাদের কিন্তু মঞ্জুর আরেকটি বিষয় একটু জানতে চাইবো, যেহেতু বিআইডব্লিউটিএ বা টিসি তাদের যেই ঘাটতির কারণে এবং তাদের গাফিলতির কারণে এই ফেরির দুর্ঘটনা ঘটেছে, এটি অনেকের অভিযোগ, সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত, অনেক গাড়ি যেগুলো ডুবে গেছে বা এখন উদ্ধার হয়নি, তাদের ক্ষতিপূরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত? ছিলাম যে এখানে প্রায় 20 থেকে 30 কোটি টাকার কিন্তু আর্থিক ক্ষতি হয়েছে, এবং এই ফেরিটি এই বুধবার যখন সকালে দৌলদিয়া থেকে পাটুরিয়া আসে এবং ওই দৌলদিয়াই কিন্তু এই এখানে যে যানবাহন চালক আছে তারা কিন্তু এই মাস্টার এবং সুকানিকে জানিয়েছিল যে আপনার ফেরিতে কোনো একটা সমস্যা আছে, ফেরিতে পানি উঠছে, তখন ওই মাস্টার বলেছে যে আমরা যেতে পারবো যেহেতু নদীতে স্রোত নেই, কাছাকাছি আছে, আমরা যেতে পারবো। উনি যেখান থেকে পাটুরিয়া থেকে দৌলদিয়া যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে, উনি কিন্তু 20 মিনিটে এই পাটুরিয়া চলে আসছেন, এবং চলে আসা 5 নম্বর ঘাট খালি ছিল, ফাঁকা ছিল, এখানে সে ফেরিটা নোঙর করেছে, এবং উনি যদি কেনারেও করতো চরে করতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। তো উনি যেখানে করেছে সেখানে আবার পানি বেশি ছিল, এবং যে যানবাহন চালকরা আছে তারা এই জন্য টোটালি এই শোকানি এবং মঞ্জুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সেখানে থাকুন, পরবর্তী নিশ্চয়ই সর্বশেষ আপডেট আপনার মাধ্যমে আমরা জানাবো। অচেনা এক প্রাণীর আক্রমণ আতঙ্ক ছড়িয়েছে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তালুক কেওয়াবাড়ি গ্রামে। প্রাণীটি এরই মধ্যে আক্রমণ করেছে বেশ কয়েকজনকে, আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
24 অক্টোবর সকালে বাড়ির আঙিনায় 10 বছরের শিশু রাব্বির ওপর হঠাৎ আক্রমণ করে একটি প্রাণী। থাবা বসায় তার বুক, মুখমণ্ডল সহ শরীরের নানা অংশে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে হামলে পড়ে তার উপরও। দেখি ওই যন্ত্রটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, যাইতে কিছুক্ষণের মধ্যে আমি আমার বাচ্চার চিৎকার শুনলাম। চিৎকার শুনিয়ে দৌড়ে যা দেখি যে আমার বাচ্চা তিন চার থেকে আহত করছে। কুকুরের মধ্যে দেখতে লেজ মোটা, মুখ লম্বা, উপরে লাল, নিচে সাদা, পাগুলো খাটো খাটো। স্থানীয়রা বলছেন প্রাণীটি দেখতে অনেকটা কুকুর বা শেয়ালের মতো, এমন প্রাণী আগে কখনো দেখেননি তারা। মাস দেড়েক আগে মসজিদের ইমাম ফেরদৌস সরকার এমনই এক প্রাণীর আক্রমণে মারা গেছেন বলে দাবি স্থানীয়দের। আক্রমণের শিকার হয়েছেন আরো অনেকেই। পিছন পাখি আসে আমার এই পাশের কামড় মারছে। প্রাণীটি শনাক্ত না হলেও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন খাদ্য সংকটে অনেক সময় লোকালয়ে আসে শেয়াল। রেবিস ভাইরাস তারা বহন করে, বহন করে যদি এরা কেউ আবার জলাতঙ্কে আক্রান্ত হয়ে যায় তখন তার বাইটিং টেন্ডেন্সি থাকবে, সামনে যাকে পাবে তাকে সে কামড় দিয়ে মুখে লাল আক্রমণ হয় এবং উদ্দেশ্যহীনভাবে একদিকে তারা দৌড়াদৌড়ি করে। আমার মনে হচ্ছে তাদের বর্ণনা অনুযায়ী বা তাদের বাইটিং টেন্ডেন্সি অনুযায়ী এটা শিয়াল জাতীয়। দেড় মাসে অচেনা প্রাণীর আক্রমণে কমপক্ষে 15 জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। আমরা যাচ্ছি অন্য একটি খবরে। জি টোয়েন্টি সম্মেলনে ন্যূনতম 15% কর্পোরেট করার চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। ইতালির রোমে জি টোয়েন্টি সম্মেলনের এই চুক্তিতে আজকালের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত হানতে যাচ্ছে সৌরঝড়, এই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানায় এই ঝড়ের কারণে মানুষের শারীরিক কোনো ক্ষতি হওয়ার শঙ্কা নেই। নাসা বলছে সৌরঝড় আঘাত হানার ফলে সূর্য থেকে নির্গত হবে লাখ লাখ টন গ্যাস, এর ফলে টেলিযোগাযোগ অবকাঠামোতে নেতিবাচক প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর জিপিএস সিগন্যাল, স্যাটেলাইট ব্যবস্থা ও বৈদ্যুতিক গ্রিডগুলো, ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাও। নাসা বলছে সৌরঝড়ের কারণে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ এবং উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। জি টোয়েন্টি সম্মেলনে ন্যূনতম 15% কর্পোরেট করের চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। ইতালির রোমে জি টোয়েন্টি সম্মেলনের এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছে যোগদানকারী দেশগুলো। এই চুক্তির ফলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর লাভের উপর অন্তত 15% কর আরোপ করতে পারবে দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিটি আজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের মধ্যে এটি কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি করোনা মহামারী নিয়েও আলোচনা হবে এবারে জি টোয়েন্টি সম্মেলনে। করোনা পরিস্থিতির কারণে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে নয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন বলে জানিয়েছে বিবিসি। প্রবাসী বাংলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এই স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে 30তম বাংলা বইমেলা। বৃহস্পতিবার নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত জ্যাকসন হাইটস জুইস সেন্টারে শুরু হয়েছে 5 দিন ব্যাপী এই আয়োজন। বইমেলার পাশাপাশি এবছর বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় ঢাকা থেকে 12টি প্রকাশনী অংশ নিয়েছে। এছাড়া দেশ ও প্রবাসের শতাধিক জনপ্রিয় লেখকের বই স্থান পেয়েছে এইখানে। গত বছর করোনার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল এই মেলা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 37তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এ সময় ইন্দিরাকে নারী শক্তির বড় উদাহরণ বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। 1984 সালের 31শে অক্টোবর দিল্লিতে নিজ দেহরক্ষীর হাতে নিহত হন ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র সন্তান ইন্দিরা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। 4 দফা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শুরু থেকেই সমর্থন ও সহযোগিতা দিয়েছিলেন তিনি। আশ্রয় দিয়েছেন 1 কোটি বাঙালি শরণার্থীকে।
বিশ্বকাপে যে আশা নিয়ে গেছে বাংলাদেশ তার একটুও পূরণ হয়নি। হতাশ নির্বাচক হাবিবুল বাসার সুমন বলছেন, ক্যাচ মিস দলের ধারাবাহিকতা নষ্ট করে, যা হারের পেছনে সবচেয়ে বড় কারণ। বাকি দুই ম্যাচে ভালো কিছুর আশা টিম ম্যানেজমেন্টের। সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে দুই দিনের বিশ্রামে এখন ক্রিকেটাররা। একটা ক্যাচ ছাড়া মানে ব্যাটসম্যানকে শুধু সুযোগ করে দেয়া নয়, পুরো দলের ভারসাম্য নষ্ট করা। বিশ্বকাপে 9টা ক্যাচ মিস হয়েছে, যার মূল্য দিতে হয়েছে, দুই ম্যাচ জয়ের কাছে গিয়ে হারতে হয়েছে। যে আশা নিয়ে এসেছিল দল তা পূরণ হয়নি এতটুকু। বিশ্রামের দিন মন খারাপ করে ক্রিকেটাররা হোটেল বন্দি ছিল। ক্লান্তি কাটাতে দুই দিন অনুশীলন করবে না দল, ব্যাকফুটে থাকলেও বাকি দুই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব মুশফিকরা। দুটি ম্যাচ বাকি আছে, ভবিষ্যতে কী করতে হবে না হবে, ডেফিনেটলি আমাদের তো কিছু চিন্তাভাবনা অবশ্যই আছে, বা সেই চিন্তাটা সম্ভবত আমরা এই ওয়ার্ল্ড কাপটা শেষ করার পরেই করতে চাই। লিটন অবশেষে রানে ফিরেছেন, তবে তার 44 রান কাজে আসেনি। নাইম মুশফিকরা রান করলেও টি টোয়েন্টি সুলভ হচ্ছে না, যেখানে বড় পার্থক্য গড়ে দিচ্ছে সেখানেই পিছিয়ে পড়ছে টাইগাররা, বলছেন এই নির্বাচক। আমরা যে এক্সপেকটেশন ছিল সেটা কাছাকাছি যেতে পারিনি। স্পেশালি পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং অনেক উন্নতি করতে হবে যদি আমরা টি টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো করতে চাই, বড় আসরে ভালো করতে চাই। সো কিছু কিছু জায়গা আছে, ডেফিনেটলি ব্যাটিংয়ে আমাদের উন্নতি করতে হবে, লেট অর্ডারেও কিন্তু আমাদের আরেকটু বা পাওয়ার হিটার দরকার, যেখানে অন্যান্য দলগুলি যখন অনেক 10-12 রান করে করতে পারে সেটাও আমাদের কিছুটা ল্যাকিং আছে, সেই জায়গাটা নিয়েও আমাদের কাজ করতে হবে। আমাদের যারা ক্যাচ মিস করেছেন তারা কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার, তারাই মিস করছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে ওই চাপটা নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। বিশ্বকাপে তিন ডিপার্টমেন্টে একসাথে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ, সেখানে দায় বেশি ব্যাটসম্যানদের। সাবেক এই অধিনায়ক অপেক্ষায় আছেন লিটন সৌম্য মুশফিকদের সেরা একটা ম্যাচ দেখার জন্য। সাকিব মাহমুদুল্লাহদের মতো বড় স্বপ্ন ছিল নির্বাচকদের, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে, বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে, সেজন্য সমালোচনায় পড়তে হচ্ছে নান্নু বাসার কেউ। তবে সব কিছু ভুলে বাকি দুই ম্যাচে ভালো করবে টাইগাররা, এমনটাই বিশ্বাস হাবিবুল বাসার সুমনের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাফুফের নতুন কমিটির প্রথম এজিএমে আগামী বছরের জন্য 17 কোটি টাকার ঘাটতি বাজেট অনুমোদন পেয়েছে স্পন্সর ও অন্যান্য খাত থেকে, এ ঘাটতি পুষিয়ে নেওয়ার লক্ষ্য ফেডারেশনের। শান্তিপূর্ণভাবে এজিএম অনুষ্ঠিত হয়েছে দাবি কাজী সালাউদ্দিনের। জাতীয় দলের জন্য পূর্ণ মেয়াদে বিদেশি কোচের খোঁজ চলছে, জানিয়েছেন বাফুফের সভাপতি। চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর একটি বছর কেটে গেছে কাজী সালাউদ্দিন ও তার কমিটির বিদায়। সেই বছরের হিসাব নিকাশ মূল্যায়ন আর আসছে বছরের বাজেট অনুমোদনে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয় বাফুফে কর্তারা। সভায় গেল বছরের আয় ব্যয়ের হিসাব অনুমোদন পেয়েছে, যেখানে আয় 15,67,00,000 টাকার বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 24 কোটি টাকা। 9 কোটি টাকার ঘাটতি সত্ত্বেও উপস্থিত কাউন্সিলরদের ভোটে তা পাশ হয়। This was our first Congress and আমি মনে করি the Congress was very peaceful, very nice, কারো কোনো রকম প্রবলেম নাই। আমরা এই কংগ্রেসে যেটা করেছি, আমাদের লাস্ট এক বছরের কর্ম যা যা ছিল, দ্য ওয়ার্ক উই ডিড, আমরা ওটা প্রেজেন্টেশন দিয়েছি। সো ইট ওয়াজ এ ভেরি পিসফুল এজিএম কংগ্রেস অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তবে 2021-22 বছরে সম্ভাব্য ব্যয় প্রায় 42 কোটি টাকার বিপরীতে আয় ধরা হয়েছে 25 কোটি টাকা। 17 কোটি টাকার ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ নিচ্ছেন ফিনান্স কমিটির চেয়ারম্যান আব্দুসালাম মোর্শেদী। 2021-22 জন্য সেটি 41,25,000 এবং আমাদের যে আয় হবে সেখানে দিয়ে 25 কোটির থেকে সেখানে প্রায় 17 কোটি টাকা ঘাটতি আছে। আমরাও চেষ্টা করব পৃষ্ঠপোষক উন্নয়নের মাধ্যম থেকে এনে এটি সমন্বয় করে এটা তুলে ধরতে। সভায় ফুটবলের উন্নয়ন বিষয়ক আলোচনা না হলেও জাতীয় দলের কোচ ইস্যুতে দ্রুত সমাধানের আশ্বাস বাফুফের সভাপতির। এখন এটা যে শর্ট গ্যাপটা আছে, কুইক শর্ট গ্যাপটা আমরা একটা কোচ দিয়ে চালিয়ে দিলাম। এখন উই আর লুকিং ফর এ কোচ পার্মানেন্ট বেসিসে, যাকে আমরা আনলে উই ক্যান ইউজ দেম ফর 1 ইয়ার, 2 ইয়ার আর 3 ইয়ার, যেটাই হয়। তো এই ধরনের কোচ আনতে গেলে কোভিডের পজিশন আর একটু বেটার না হলে কোনো জায়গার থেকে সারা পাই না। জাতীয় দল, প্রিমিয়ার লিগ ও জেলা ফুটবলকে প্রাধান্য দেওয়া হয়েছে আগামী বাজেটে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালিগায় ঘরের মাঠে আলাভেসের সাথে 1-1 গোলে ড্র করেছে বার্সেলোনা। সেরিয়াতে ভেরোনার কাছে 2-1 গোলে হেরেছে ইউভেন্টাস।
কোবানের বিদায়ের পর অন্তর্বর্তী কোচের অধীনেও জয় পেল না কাতালানরা। প্রথম অর্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেন ডিপাই। তবে বার্সার দুর্বল রক্ষণের সুযোগে 52 মিনিটেই জিওহার গোলে সমতায় ফেরে আলাভেস। এই ড্রয়ে 16 পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে বার্সেলোনা। এদিকে সেরিয়াতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই 2-0 গোলে পিছিয়ে পড়ে ইউভেন্টাস। 80 মিনিটে একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। ইংলিশ প্রিমিয়ার লিগে 2 ম্যাচ পর জয় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে 3-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। তবে ঘরের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 39 মিনিটে রোনালদোর গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে তার পাস থেকে স্কোর 2-0 করেন কাভানি। রোনালদোর বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তে টটেনহ্যামের জালে বল পাঠান রাশফোর্ড। এই জয়ে 10 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ উঠে এসেছে সুলশায়ারের দল। এদিকে ঘরের মাঠ ইতিহাদে 2-0 গোলে হেরেছে সিটিজেনরা। এদিকে জর্ডান ও সাদিও মানের গোলে এগিয়ে গিয়েও ব্রাইটনের সাথে 2-2 ব্যবধানে ড্র করেছে লিভারপুল। অন্যদিকে নিউক্যাসলকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত জানতে।